আজ আমরা রোগীদের একটি সংস্থার আয়োজিত লাইসোসোমাল স্টোরেজ ডিজিজ সংক্রান্ত একটি পারিবারিক সম্মেলনে ভিজিট করছি। এই রোগগুলোর সম্পর্কে একজন গবেষক ব্যাখ্যা করবেন। লাইসোসোমাল স্টোরেজ ডিজিজ হল 70টিরও বেশি বংশগত রোগের একটি গ্রুপ। এগুলোর মধ্যে রয়েছে গৌশের, ফ্যাব্রি, টেসক্স, নিয়েমেনপিক, ব্যাটন, ক্র্যাবি এবং মিউকোপলিস্যাকারাইডোসিস রোগ। বংশগতভাবে পাওয়া একটি ত্রুটিপূর্ণ জিনের কারণে এসব রোগ দেখা দেয়। আমাদের প্রতিটি জিনের দুইটি কপি থাকে, বাবা মার প্রত্যেকের কাছ থেকে একটি করে। লাইসোসোমাল স্টোরেজ ডিজিজ হল অটোসোমাল রিসেসিভ। এর অর্থ হল একটি শিশু কেবল তখনই প্রভাবিত হবে যদি সে বাবা মা উভয়ের কাছ থেকে মিউট্যান্ট জিনের কপি পায়। প্রতিবার গর্ভধারণের সময় শিশুর প্রভাবিত হওয়ার সম্ভাবনা 4-এর মধ্যে 1। আমাদের জিনগুলো দেহের মধ্যে প্রোটিন তৈরি করার নির্দেশ বহন করে। একটি মিউট্যান্ট জিন একটি অস্বাভাবিক প্রোটিনের জন্য কোড করবে যা ঠিকভাবে কাজ করবে না। সাধারণত শৈশবেই উপসর্গগুলো দেখা দেয়, তবে প্রাপ্তবয়স্ক অবস্থায়ও দেখা দিতে পারে। জীবিত অবস্থায় জন্ম নেওয়া প্রতি 5,000 শিশুর মধ্যে একজন এসব রোগ দ্বারা প্রভাবিত হয়। কিছু উপসর্গ মস্তিষ্কের সাথে সম্পর্কিত, যেমন খিঁচুনি, গিলতে ও হাঁটতে অসুবিধা হওয়া। তবে যকৃত ও প্লীহা সহ অন্যান্য অঙ্গ প্রভাবিত হতে পারে। লাইসোসোমাল স্টোরেজ ডিজিজের ক্ষেত্রে কোষের লাইসোসোম নামক একটি বিশেষ অংশ ঠিকভাবে কাজ করে না। লাইসোসোম হল কোষের বর্জ্য সংগ্রহ ও রিসাইক্লিং সেন্টার। এতে বৃহৎ অণুগুলো ভেঙে ফেলার মতো এনজাইম থাকে। যদি লাইসোসোমের এনজাইমগুলো ত্রুটিপূর্ণ হয়, তাহলে লাইসোসোমের ভেতরে বর্জ্য পদার্থ জমা হতে থাকে। এই জমা হওয়া বা স্টোরেজের ফলে এসব রোগের লক্ষণগুলো দেখা দেয়। উপসর্গের উপর ভিত্তি করে রোগ নির্ণয় করা হয় এবং একটি জেনেটিক পরীক্ষার মাধ্যমে তা নিশ্চিত করা হয়। কিছু লাইসোসোমাল স্টোরেজ ডিজিজ এনজাইম প্রতিস্থাপন থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে। সাধারণত রক্তে নিয়মিতভাবে ইনফিউশনের মাধ্যমে রোগীকে এনজাইমের একটি কার্যকর সংস্করণ প্রদান করা হয়। কিছু রোগের জন্য ওষুধভিত্তিক থেরাপির ব্যবস্থাও রয়েছে। বহু লাইসোসোমাল স্টোরেজ ডিজিজের জন্য কোনো অনুমোদিত থেরাপি নেই, কিন্তু উপসর্গগুলো নিয়ন্ত্রণ করা যায়। যেমন খিঁচুনির চিকিৎসা খিঁচুনি বিরোধী ওষুধ দিয়ে করা যায়। অনেক রোগীর জন্য ফিজিওথেরাপিও কাজে লাগতে পারে। পেশেন্ট সাপোর্ট গ্রুপগুলো গুরুত্বপূর্ণ সংস্থান হিসেবে কাজ করে। তারা উচ্চমানের সহায়তা দিয়ে থাকে, যেমন সঠিক তথ্য ও বিশেষজ্ঞ ক্লিনিক্যাল পরামর্শের সুযোগ, মানসিক স্বাস্থ্য ও সুস্থতা সংক্রান্ত সহায়তা, অন্য রোগীদের সাথে যোগাযোগ রক্ষার সুযোগ, সর্বসাম্প্রতিক গবেষণা ও হালনাগাদ ক্লিনিক্যাল ট্রায়ালের সুযোগ, গবেষণা অধ্যয়নে অবদান রাখা বা অংশগ্রহণ করার সুযোগ। আপনার এলাকায় আপনার সুনির্দিষ্ট রোগের সাপোর্ট গ্রুপের সাথে যোগাযোগ করতে লিঙ্কটি ব্যবহার করুন। সেই সাথে একটি সংক্ষিপ্ত জরিপে অংশ নিন এবং আমাদেরকে আপনার মতামত জানান। ওয়েলকাম ট্রাস্টের অর্থায়নের ফলে এই ভিডিও তৈরি করা সম্ভব হয়েছে। একসাথে আমরা পরিস্থিতি আরও ভালো করতে পারি।